চুরি বন্ধ রেখে আর পারতাসি না, আজ রেটে একটা চুরি করণ লাগবো। কি কর, কি রয়ে চুরি? ওই বেইমানের বাচ্চা, চুরের থেকে আইসে এই জায়গায়ছি, পিছনের কথা ভুলে যামু। আজ আমা বসিয়া চুরি না করলে মির্কি ধরবো। মির্কি বাধা দিবি? আবার মির্কি ধরু, তাও চুরি করতে দেবো না। এই যে আপনার পায়ে ধরছি, বাধা দিবি না কইলাম, শরীরা খারাপ। না না আমি দেবো না। শরীরা যাবি? পারেন না। শরীরা যাবি নাকি? হ্যাঁ হ্যাঁ, কি হইলো? হুজুর হুজুর, হ্যাঁ কি দাঁত লেগে গেছে দেখি? হ্যাঁ কে ভিতরে হুজুর ধ্যান বইছে? আন্দা হইব না। আমি কে বুলা? দরজা খোলো। ও আইতাছি আইতাছি। আসেন হুজুর আসেন, ঠিক সময় আইছেন। এই দেখো কি হইয়াছে, দাঁত লাগা পড়ে রয়েছে। এই জলদি কিছু একটা করেন। দাঁতি লাগিয়েছে কেন? চুরি করতে না পারলে এই অবস্থা হয়। খালি আমাবস্যার রাইতে এই বেড়া উঠে দম যায় যায় অবস্থা। চামড়ার স্যান্ডেল শুকাইতে হবে। আচ্ছা জুতা দিয়ে পারেন, লাঠি দিয়ে পারেন, একটা কিছু করেন। এই তুমি এইটা নাকের সামনে শোকাও। আইসি তো ফিরাইছি। ওই জুতা ধরছে কেটা, জুতা ধরছে কেটা? আমি ও সময় মতো না আসিলে আর চলিয়া গিয়াছিল কবরস্থানে। এই নিয়ে ধরো, চামড়ার জুতা শুকাইলে মির্কি ভালো হয়। হঠাৎ অন্ধকার রাইতে কেছে গুরুত্বপূর্ণ ব্যাপার। আমাদের দুই দলের কেউ সিরাজ ডাক্তারের ওষুধ গ্রহণ করে নাই, জানো তুমি? জানি। আচ্ছা এই সিরাজ ডাক্তারটাকে এটা কোন তো শুনলাম বহুত নীতি কথা কয়। শুধু বলেই না, আমাদের দুজনকে যথেষ্ট গালাগাল করিয়াছে, বাটপার চিটার ভণ্ডপীর চাতা বলিয়াছে। যারা ভণ্ড তাদেরকে তো ভণ্ডই বলতে হয়। না না, অবাক হবার কিছুই নেই, এসেছিলাম একজনের উদ্দেশ্যে। কিন্তু জানতাম না তলে তলে আপনারা দুজনেই এক, লোক দেখানো যুদ্ধ। আপনি উত্তেজিত, কেমন আছেন সিরাজ মিয়া? আপনি এখানে কি করছেন? বাইরে খুনাখুনি আর ভেতরে কোলাকুলি। শরিয়াত মতে আপনি কি আমাদেরকে ধমকাইতেছেন, শাসন করিতে চান? শুধু শাসন না, আমি তোমাদের মুখোশ খুলে দিতে চাই। পেটনির বাচ্চা মুখোশ খুলবি? ধর্মের দোহাই দিয়ে তোমরা মানুষের মাঝে যে বিভেদ সৃষ্টি করেছো তার বিনাশ করতে চাই। তোমাদের দুই ভণ্ডকে নেড়া করে এলাকা থেকে বের করে দিতে চাই। যাহা পারিবেন না তাহা চাওয়াটাও ঠিক না। আপনি শিক্ষিত মানুষ, এই সহজ কথাটা বোঝেন না? মানুষ আমাদিগকে অন্ধের মতো বিশ্বাস করে। আমি মানুষের চোখ খুলে দেব, অন্ধের মতো আর কেউ তোদের বিশ্বাস করবে না। আমি যা দেখলাম আমি তা সবাইকে বলে দেব। ওই ডাক্তারের বাচ্চা একটা ফুদিমু উইরা যাবি, চিনস আমারে, তুই নিপাত হয়ে যাবি। কি অন্ধের বাচ্চা, কি আমাকে নিপাত করবি? আরে নিপাত তো আমি তোদের করব। যতক্ষণ পর্যন্ত তোদের ভণ্ডামির মুখোশ না খুলছি ততক্ষণ পর্যন্ত শান্তিতে বসবো না, এটা আমার ওয়াদা। এই ডাক্তারের বাচ্চা, ও রসে গরু জবাই হয় না, ওই রকম তোরে গরু জবাই দিয়ে দেবো। কার সামনে কথাবার্তা কইতাছ? একদম গরুর মতন জবাই দিয়া ডেকে তুলে দেবো।
আচ্ছা তোমাদের ভণ্ড পীরগিরি আমি ছোটাচ্ছি। আচ্ছা ঠিক আছে আপনি ছোটান গিয়া যান। আপনি আমারে ধরলেন কেন? ওই পান্দির বাচ্চারা। না 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 এইভাবে না, গ্রামের মানুষ তো আমাদের পিছনে আছে, ওকে তো আমরা ফতোয়া দিয়ে ফাইনাল করিব।